টেকলাভার্স কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছে রিয়েলমি সি 35 যেটা কিছুদিন আগে বাংলাদেশে রিলিজ হয়ে গেল এবং এর প্রাইস ধরাইছে 17,000 টাকা মানে কল্পনা করতে পারেন বাংলাদেশের টাকার মান কতটুকু নিচে নেমে গেছে যার কারণে এই ফোনটির দাম 17,000 টাকা রাখা হয়েছে এদিকে রেডমি 10 সি যেটা অফিসিয়াল প্রাইস আগে ছিল যখন রিলিজ হয়েছে 13,000 টাকা 4GB 128GB আপনি সিদ্ধান্ত নিয়ে তো বুঝছেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এখন আপনি এই ভিডিওটি দেখার পর একটা ক্লিয়ার সিদ্ধান্ত পেয়ে যাবেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমি সোহাগ আছি আপনাদের সামনে আপনারা দেখছেন টেকনোলজি শো তো চলুন শুরু করা যাক এখন যদি বিল কোয়ালিটি ওয়াইট এবং থিকনেস নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনে কিন্তু প্লাস্টিকের বিল্ডের এবং দুটো ফোনে কিন্তু পিছনে প্লাস্টিক এবং প্লাস্টিকের ফ্রেম দেওয়া হয়েছে এখন যদি সামনের প্রোটেকশনের কথা বলি তাহলে রেডমি 10 সিতে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন কিন্তু রিয়েলমি সি 35 কোনো রকম প্রোটেকশন নেই থিকনেসের কথা বললে রেডমি 10 সি হলো 8.3 মিলিমিটার থিকনেস 190 গ্রাম ওজনের এদিকে রিয়েলমি সি 35 8.1 মিলিমিটার থিকনেস 189 গ্রাম ওজনের সুতরাং বুঝতেই পারছেন দুটো ফোন মোটামুটি সেম থিকনেস এবং সেম ওয়াইটের একটি ফোন এবং দুটো ফোনে কিন্তু মোটামুটি এক হাতে ব্যবহার করতে পারবেন সমস্যা ছাড়াই এখন যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনের ডিজাইন কিন্তু মোটামুটি ভালো কিন্তু আমার কাছে স্পেশালি রিয়েলমি সি 35 ডিজাইনটি এটি একটু ভালো লেগেছে কারণ এটি একটু বক্সি টাইপের ডিজাইন দেওয়া হয়েছে এবং মোটামুটি আইফোন 700 ডিজাইন দেওয়া হয়েছে তো আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং বাকি যত বাটন এবং পোর্স আছে সবকিছু পেয়ে যাবেন দুটো ফোনে এবং দুটো ফোনে কিন্তু দুটো সিমের সাথে একটি করে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং দুটো ফোনে ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে যদি কথা বলি ডিসপ্লে নিয়ে তাহলে দুটো ফোনে কিন্তু দুই ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রেডমি 10 সিতে ব্যবহার করেছে 6.71 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে এবং সাথে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং 80/60 Hz একটি ডিসপ্লে এদিকে রিয়েলমি সি 35 ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এটিও 60Hz একটি ডিসপ্লে এবং এখানে কোনো প্রোটেকশন দেওয়া হয় নাই সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা রেডমি 10 সিতে হলো এইচডি প্লাস ডিসপ্লে আর রিয়েলমি সি 35 হলো ফুল এইচডি প্লাস ডিসপ্লে এটা হলো এখানে পার্থক্য এবং দুটো ফোনে কিন্তু 60Hz ডিসপ্লে কিন্তু প্রাইসিংয়ের কথা যদি বলেন তাহলে আমি বলবো দুটো ফোনের মধ্যে পার্থক্য অনেক মোটামুটি 3-4 হাজার টাকা পার্থক্য দেওয়া আছে দুটো ফোনে সুতরাং আপনি যখন মোবাইলটা নেবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিসের জন্য মোবাইলটা নিচ্ছেন ফটোগ্রাফির জন্য ভিডিওগ্রাফির জন্য গেম খেলার জন্য না জাস্ট এমনি মডারেট ইউজ করার জন্য যদি প্রসেসর নিয়ে কথা বলে তাহলে দুটো ফোনে কিন্তু দুই ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে দুই কোম্পানির প্রসেসর ব্যবহার করা হয়েছে রেডমি 10 সিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর সাথে যাচ্ছে 610 GPU এদিকে রিয়েলমি সি 35 ব্যবহার করা হয়েছে ইউনিসক T612 প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 হলো 6 nanometer প্রসেসর ইউনিসকের প্রসেসর হলো 12 nanometer এখন যদি বলেন কোন প্রসেসরটি গেমিং প্রসেসর আমি বলবো ইউনিসকের প্রসেসর হলো গেমিং প্রসেসর দুটো প্রসেসর যদি আন্টুডু স্কোর দেখেন তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 যে প্রসেসরটি এটির আন্টুডু স্কোর হলো 234,006 ইউনিসক T610 যে প্রসেসরটি সেটি হলো 218,548 হলো তার আন্টুডু স্কোর আর গিগবেঞ্চ স্কোর নিয়ে কথা বললে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 যে প্রসেসরটি এটির গিগবেঞ্চ স্কোর হলো 375 সিঙ্গেল স্কোর আর মাল্টি স্কোর হলো 1591 এদিকে ইউনিসকের যে প্রসেসরটি সেটি রিয়েলমি সি 35 ব্যবহার করা হয়েছে এটির গিগবেঞ্চ স্কোর হলো 365 সিঙ্গেল স্কোরে মাল্টি স্কোর হলো 1346 সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যদিও ইউনিসকের প্রসেসরটি গেমিং প্রসেসর এটি দিয়ে আপনি পাবজি ভালোভাবে খেলতে পারবেন কিন্তু তারপরও ইউনিট অফ দ্য ডে স্টেবল প্রসেসর ভালো ব্যাটারি ব্যাকআপ যদি চান আপনি তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 যে প্রসেসরটি আছে সেটি বেস্ট প্রসেসর হতে পারে আপনার জন্য যদি র্যাম রম নিয়ে কথা বলে তাহলে রেডমি 10 সিতে আপনি 4GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 64GB 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন স্টোরেজ হলো ইউএফএস 2.2 ভার্সনের এদিকে রিয়েলমি সি 35 আপনি 4GB র্যাম পেয়ে যাচ্ছেন 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন স্টোরেজ হলো ইউএফএস 2.2 ভার্সনের সুতরাং দুটো ফোনে সেম স্টোরেজ এবং সেম র্যাম ব্যবহার করা হয়েছে দুটো ফোনে কিন্তু 50 MP মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে সুতরাং দুটো ফোন থেকে আপনি মোটামুটি ভালো মানের ছবি এবং সোশ্যাল মিডিয়ার ছবি বেশি এক্সপেক্ট করলে চলবে না সোশ্যাল মিডিয়া ছবি পেয়ে যাবেন আপনি দুটো ফোন থেকে দুটো ফোনে আপনার 8 MP করে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে দুটো ফোনে সেলফি ক্যামেরা কাট আউটে ওয়াটার ড্রপ নজ দেওয়া হয়েছে এবং ব্যাটারি নিয়ে কথা বললে দুটো ফোনে 5000 mAh ব্যাটারি এবং 8000 Wh চার্জার দেওয়া হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন ফোনটি নেবেন এখন আপনি যদি ভালো মানের ডিজাইন চান আইফোনের ডিজাইন চান তাহলে আপনি রিয়েলমি সি 35 নিতে পারেন কিন্তু রিয়েলমি সি 35 এর প্রাইস কিন্তু অনেক বেশি রেডমি 10 সি থেকে সেটা কল্পনা করতে হবে আপনাকে এবং রিয়েলমি সি 35 এ আপনি ভালো মানের ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মোটামুটি 50 MP ক্যামেরা পেয়ে যাচ্ছেন
ভালো মানের গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন, কিন্তু রেডমি 10C-তে আপনার এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এখনও আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ভালো মানের কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাচ্ছেন, 4GB 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, মোটামুটি দুটো ফোনই আমার কাছে সেম লেগেছে স্পেসিফিকেশনের দিক থেকে। কিন্তু প্রাইসিংয়ের দিক থেকে চিন্তা করলে দুটো ফোনের প্রাইসিং কিন্তু অনেক পার্থক্য। এখন সিদ্ধান্ত আপনার কোন ফোনটি আপনি নিলে বেস্ট হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।